বিয়েবাড়ির বাস সরানো নিয়ে স্থানীয় দুষ্কৃতীদের সঙ্গে বচসার জেরে দুষ্কৃতীদের ছোড়া গুলিতে গুরুতর আহত হলেন এক বিএসএফ জওয়ান। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালী থানার ভাইনায়। সূত্রের খবর, নদিয়ার নবদ্বীপ থানার কলাবাগান এলাকার বাসিন্দা সিআইএসএফ কর্মী চন্দন বিশ্বাস বুধবার সন্ধ্যায় বিয়ে করতে যান নদিয়ার হাঁসখালী থানার ভাইনায়। অভিযোগ, বিয়ের অনুষ্ঠান যথাসময় শেষ হওয়ার পর চন্দন বিশ্বাসের দাদা বর্তমানে ত্রিপুরায় কর্মরত বিএসএফ জওয়ান চণ্ডীচরণ বিশ্বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বরযাত্রী নিয়ে আসা বাসের চালক এবং খালাসির জন্য খাবার দিতে যান। অভিযোগ, সেই সময় স্থানীয় কিছু মদ্যপ যুবকদের সাথে বাসকে দাঁড়ানো নিয়ে বচসা হয় চণ্ডীচরণ বাবুর। অভিযোগ, বচসা চলাকালীন হঠাৎই মদ্যপ যুবকদের একজন চণ্ডীবাবুকে লক্ষ্য করে পরপর দুটি গুলি করে। গুলির আওয়াজ ও চণ্ডীচরণ বাবুর চিৎকারে বিয়েবাড়ির লোকজন ছুটে এলে পালিয়ে যায় ওই যুবক। পরে গুরুতর জখম অবস্থায় চণ্ডীচরণ বাবুকে প্রথমে কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দুটি গুলির মধ্যে একটি গুলি বেরিয়ে গেলেও আরও একটি গুলি বের না হওয়ায় তাকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। বুধবার এই ঘটনায় স্বাভাবিকভাবেই ছন্দপতন ঘটেছে বিয়েবাড়ির। কে বা কারা বিএসএফ কর্মী চণ্ডীচরণ বিশ্বাসের ওপর হামলা চালিয়েছে তা জানতে তদন্তে নেমেছে পুলিশ। বরপক্ষ নববধূকে নিয়ে এসেছে নবদ্বীপে, তবে আপাতত বৌভাতের অনুষ্ঠান বন্ধ। নদিয়ার হাঁসখালী থেকে স্টিং নিউজের রিপোর্ট। মার পিট করলো, তারপরে গুলি করলো। আচ্ছা, আপনাদের এখন কি অনুষ্ঠান বন্ধ না চলবে? এখন আমাদের বৌভাত বন্ধ। আচ্ছা, আপনি কে হন? আমি জেঠা হই। আপনার নাম? আমার নাম গোবিন্দ বিশ্বাস। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।